চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ড। এখন পর্যন্ত 9 ফায়ার সার্ভিস কর্মী সহ 43 জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ স্বজনদের সন্ধানে আহাজারি। ডিজি মহোদয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং মাননীয় মন্ত্রী মহোদয় সবসময় মনিটর করছেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়। ফায়ার সার্ভিসে ফাঁড়ি বাড়ি কুলেতে পারে না, দরজাগল ছিঁড়ে মানে কথা বলার পর পর যখন বিস্ফোরণ হয়েছে তখন থেকে ওনার মোবাইল বন্ধ, এখনো পর্যন্ত আমার ভাইয়ার কুদিস পাই না। গড়ে 22% বাড়ল গ্যাসের দাম, এক চুলা 990, দুই চুলা 1080 টাকা। প্রিপেইডে প্রতি ঘনমিটারে গুনতে হবে 18 টাকা। সাভারে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল 3 বৈজ্ঞানিক কর্মকর্তা সহ 4 জনের, গোপালগঞ্জে নিহত 2। রাজধানীর মিরপুরে বেতন ভাতা বাড়ানোর দাবিতে পোশাক কর্মীদের সড়ক অবরোধ, দীর্ঘ সময়ের মানুষের ভোগান্তি। সুপার অ্যারোসোলের এক্সট্রিম পাওয়ার বাস্টারসে আছে সেই শক্তি যা ধ্বংস করে যে কোনো মশাকে। যেমন ভয়ানক মশা, তেমন পাওয়ারফুল স্প্রে। দর্শক আপনারা দিনের প্রধান খবরগুলো শুনছিলেন, এগুলো বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব পরবর্তী এক ঘন্টায়। আর আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। আমরা জানছিলাম যে সীতাকুণ্ডের ভয়াবহ অগ্নিকাণ্ডের সাথে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে, আর এখন পর্যন্ত 18 ঘন্টাতেও নিয়ন্ত্রণে আসেনি সীতাকুণ্ডে বেসরকারি কন্টেইনার ডিপোর আগুন। কাজ করছে সেখানে ফায়ার সার্ভিসের 25টিরও বেশি ইউনিট। এ পর্যন্ত দগ্ধ হয়ে 43 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে 9 জন ফায়ার সার্ভিসের কর্মী, পুলিশের 10 সদস্যও আহত হয়েছে। সব মিলে আহত হয়েছেন 400+ মানুষ, আর তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কাউকে আনা হয়েছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ঢাকার। আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়েছেন ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন সদস্য, উদ্ধারে যোগ দিয়েছে সেনাবাহিনী, বিমানবাহিনীও। শনিবার রাত প্রায় 11টার দিকে বিকট বিস্ফোরণ সীতাকুণ্ডের বেসরকারি বিএম কন্টেইনার ডিপোতে। এরপর মুহূর্তেই আগুনের লিলিহান শিখায় সয়লাব চারপাশ। কন্টেইনারে দাহ্য রাসায়নিক থাকায় আগুনের তীব্রতা বাড়তে থাকে, অসহায় হয়ে পড়েন ফায়ার সার্ভিস কর্মীরা। আগুন এত ভয়াবহ যে আশপাশের জেলা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, খাগড়াছড়ি থেকে যোগ দেয় ফায়ার ইউনিট। আরও দাউদাউ করে জ্বলতে থাকে কন্টেইনার, কাভার্ড ভ্যান সহ আশপাশের মূল্যবান সামগ্রী। আমরা ঠিক এই পূর্ব দক্ষিণ কোণের যে কন্টেইনারগুলো আমরা বাঁচানোর চেষ্টা করি, ওখানে আমাদের ফুলগাজি, ফেনী এবং নোয়াখালীর আমাদের 3টা ইউনিটের, এখানে আমরা এই আরও 4-5টা পাম্প বসিয়ে আমরা এতক্ষণ ধরে আমরা আগুন নির্বাপন। দফায় দফায় বিস্ফোরিত হয় কন্টেইনার, ট্রাক চালক কিংবা শ্রমিক যে যার মতো পেরেছে জীবন নিয়ে বেরিয়ে আসার চেষ্টা করে। কিছু বুঝে ওঠার আগেই দগ্ধ হন অনেকে। মানুষ তো বেরোবার যখন চুরাচুরি করতেছে, ঠিক আছে, ওখানে আপনার পিছনে গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো একটা লোককে ব্যর্থ দেওয়া হয় নাই। জানান কন্টেইনার গুলোতে রাসায়নিক পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস থেকে আমার ডাইরেক্টর অপারেশনের নেতৃত্বে 5 জন একটা কমিটি গঠন করেছি। এই কমিটি কাজ করছে,
ইনশাআল্লাহ আমরা খুব শিগগিরই আপনাদেরকে সেই তথ্য দিতে পারবো। ডিসি অফিস থেকে অলরেডি যেটা বলেছি, তারা প্রতিনিহত পরিবার পিছু 50,000 টাকা করে দিয়েছেন, আহত যারা চিকিৎসার জন্য 20,000 টাকা দিয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে ইতিমধ্যে একটা বুথ খোলা হয়েছে, মানে ডিসি অফিস থেকে সাপোর্ট দেওয়ার জন্য। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাথে যোগ দেয় সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাতভর নির্বাপনের অক্লান্ত যুদ্ধ চালিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। ভোরের আলো ফোটার সাথে সাথে স্পষ্ট হয় চারপাশে ধোঁয়া আর আগুনের কুণ্ডুলিতে যেন ঝলসানো ধ্বংসস্তূপ। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ। দর্শক, আমরা কালকে রাত থেকে যা ঘটেছে এখন পর্যন্ত তা নিয়ে একটা রিপোর্ট দেখলাম ইব্রাহিম খলিলের। আমরা এই মুহূর্তে যাচ্ছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, যখন একেবারে রোগীদের একটার পর একটা আনা হচ্ছিল, সেই সময়কার দৃশ্য দেখছেন আপনারা। আমাদের সহকর্মী আখলাকুল সাফা আছেন সেখানে সকাল থেকে। সাফা, একটু জানতে চাই যে এখন পর্যন্ত আর কোনো হতাহতের সংখ্যা আর বেড়েছে কিনা, আর নতুন করে কোনো রোগী বা নতুন করে যারা হতাহত তাদের কাউকে আনা হয়েছে কিনা, এবং তাদের স্বাস্থ্যের অবস্থা কি এখন, আর ঢাকাতেও বা কতজনকে পাঠানো হলো? সংখ্যাটা এখন প্রাণহানির 43, আপনার সঙ্গে সবশেষ যখন কথা হয় তারপর সেই সংখ্যাটা বেড়েছে 3 জন, অর্থাৎ আরো 3 জনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লিপিবদ্ধ হয়েছে এবং লাশগুলো আনা হয়েছে। তাদের স্বজনদেরকে খোঁজা হচ্ছে। আপনাকে যেটি বলছিলাম, এখন পর্যন্ত 7 জনকে চিহ্নিত করা গিয়েছে, শনাক্ত করা গিয়েছে পরিচয়, আর যাদের 4 জনের এখন পর্যন্ত তাদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া অন্যান্য যে রোগীরা রয়েছেন সেই রোগীদের কথা যদি বলি, সংকটাপন্ন রোগীদের জন্যই কিন্তু হেলিকপ্টারের ব্যবস্থার কথা বলা হয়েছে। আমরা যেটি দেখছিলামও, হেলিকপ্টার আসছে, এখনও পর্যন্ত এখান থেকে হেলিকপ্টারে করে কোনো রোগীকে নিয়ে যাওয়া হয়নি, তবে সিএমএইচ থেকে, অর্থাৎ চট্টগ্রাম সিএমএইচ থেকে 2 রোগীকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে এমনটার প্রস্তুতির কথা কিন্তু আমরা জেনেছি। হয়তোবা 10 থেকে 15 মিনিটের মধ্যেই তাদেরকে নিয়ে হয়তোবা হেলিকপ্টার উড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। আমরা আরও একটি অ্যাম্বুলেন্স ঢুকতে দেখছি, আরও একটি অ্যাম্বুলেন্স, অর্থাৎ না কিন্তু না, এই এই অ্যাম্বুলেন্সে করে আসলে ওই সেই হতাহতের ওইখান থেকে আসলে কেউ আসেনি। অর্থাৎ এখন যে ব্যবস্থাটা হয়েছে চট্টগ্রাম মেডিকেলের ঢোকার যে রাস্তাগুলো, সেই সবগুলো রাস্তাই এখন অ্যাম্বুলেন্সের জন্য ফাঁকা করে রেখেছে মানুষজন। আপনি এতক্ষণ যে মানুষজনকে দেখছিলেন, এই মানুষরা কিন্তু শুধুমাত্র অ্যাম্বুলেন্স ঢোকার জন্য, রাস্তা করে দেওয়ার জন্য তারা এখানে অবস্থান নিয়েছেন, তারপরও কিন্তু জটলা হয়ে গেছে। আপনি দেখছিলেন যে স্বেচ্ছাসেবী যারা, তারা কিন্তু তারা নিজেদের দিক থেকে কিন্তু তারা এগিয়ে এসেছেন। ইমার্জেন্সি ড্রাগ নিড যদি কারো হয় সেগুলোর জন্য ব্যবস্থা রয়েছে, ইঞ্জেকশনের ব্যবস্থা রেখেছে, এছাড়া কিছু ড্রপ রয়েছে যে ড্রপগুলো ব্যবহার করা হয় রোগীদের ক্ষেত্রে যারা আগুনে পুড়ে যায় তাদের ক্ষেত্রে, যেগুলো বাইরের ফার্মেসিতে বিভিন্ন সময় পাওয়া যায়, কিন্তু চট্টগ্রাম মেডিকেলের যে ব্যবস্থাপনাগুলো আগে ছিল না সে তেমন ব্যবস্থাপনায়। আমাদের সঙ্গে এখানে যারা রয়েছেন আমরা তাদের একজনের সঙ্গে একটু কথা বলতে চাইছি, আপনাদের একজনের সঙ্গে কথা বলতে চাই। আপনি আচ্ছা, আপনারা কি কি ব্যবস্থা রেখেছেন এবং এখন পর্যন্ত কেমন সাড়া পেয়েছেন? আমরা মূলত এখানে বসছি বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মেডিকেল কলেজের তরফ থেকে একটা হেল্প ডেস্ক নিয়ে। আমরা এখানে 2 ধরনের সাহায্যের ইয়ে করছি, যে এখানে কেউ যদি আমাদের হসপিটালে যারা আছে তারা যদি কোনো ধরনের আমাদের রোগীদেরকে হেল্প করতে চায় তারা হেল্প করতে পারবে। ইভেন কোনো রোগীর যদি হেল্প দরকার হয় তারাও আমাদের কাছে আসতে পারবে, আমরা তাদের সব ধরনের হেল্প করার চেষ্টা করব। আর আমরা এখান থেকে যে ধরনের ডোনেশন পাচ্ছি, অনেকে এসে ড্রাগ এবং চিকিৎসা সামগ্রী দিয়ে যাচ্ছে, এছাড়াও অনেকে মানে নগদ অর্থ পে করতেছে, যেটা আমরা ওয়ার্ডের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ওষুধের সংকট হচ্ছে সেই অনুযায়ী আমরা ওষুধগুলা নিয়ে আমরা ওয়ার্ডে পৌঁছে দিচ্ছি, এটাই আমাদের আজকে দিয়ে আর কি। একটা বিষয়, চট্টগ্রাম মেডিকেলের তো এত রোগী একসাথে, তাও আবার আগুনে পোড়া রোগী, একসাথে ডিল করার অভিজ্ঞতাটা নেই, সেই ক্ষেত্রে আপনারা এই ব্যবস্থাপনাটা কেমন ভাবে হচ্ছে, এখানে কি সেই পর্যাপ্ত ইকুইপমেন্ট গুলো আছে? পর্যাপ্ত ইকুইপমেন্ট বলতে বর্তমানে সবাই মানবিকভাবে এগিয়ে আসছে, সবাই সব দিক থেকে সাহায্য করার চেষ্টা করতেছে। সেদিক থেকে হসপিটালের ক্যাপাসিটি না থাকা সত্ত্বেও আমরা অন্যান্য ওয়ার্ড খুলে দেওয়া হয়েছে যেখানে এই রোগীগুলো অবস্থান করতেছে, এবং তাদের হেল্পের জন্য বাইরে থেকে পর্যাপ্ত পরিমাণ সামগ্রী আসতেছে। এছাড়াও ইন্টার্ন ডাক্তার সবাই ডিউটিতে আছেন, এছাড়া ইন্টার্ন ডাক্তার ছাড়া আমাদের মেডিকেলের স্টুডেন্ট যারা আছে, যারা 5th ইয়ারে আছে অথবা 4th ইয়ার আছে, সবাই সবভাবে হেল্প করার চেষ্টা করতেছে। এবং কালকে রাতে যে অবস্থা ছিল তার থেকে এখন বর্তমান পরিস্থিতি অনেক ভালো, এবং এখন লিস্ট করা হচ্ছে যে যাদের মধ্যে যেসব পেশেন্ট বেশি ক্রিটিক্যাল তাদেরকে ঢাকা রেফার করার জন্য লিস্ট করা হচ্ছে। এই অবস্থা, আপনারা এখানে 13টা লিস্ট করেছেন, এটাতে কি কি রয়েছে?
এখানে আপনার ইমিডিয়েট ম্যানেজমেন্টের জন্য যে ড্রাগগুলো দরকার সেইগুলো আছে, এছাড়াও আপনার যদি কোনো পেশেন্ট কমপ্লিকেটেড অবস্থায় থাকে তার জন্য যেগুলো লাগে সেগুলোও আছে আর কি। ঠিক আছে, তো সব ধরনের পেশেন্টই বর্তমানে ওয়ার্ডে যে ড্রাগগুলোর বেশি চাহিদা, যে ড্রাগগুলো দরকার হচ্ছে বেশি, সেই ড্রাগগুলো অনুযায়ী এই ড্রাগ লিস্টটা করা হয়েছে আর কি। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর মনির, আপনি শুনছিলেন যে এখানে স্বেচ্ছাসেবী চিকিৎসক যারা একটি ব্যানারে তারা বসেছেন এবং তারা কি কি জিনিস প্রয়োজন সেই প্রয়োজনের একটি তালিকা তৈরি করেছেন এবং যারাই সাহায্যের জন্য আসছেন তাদেরকে অন্তত এই পরামর্শটাও তারা দিতে পারছেন এবং সাহায্যটা তারা গ্রহণ করছেন। ঠিক উল্টো দিকে আমরা দেখতে পেয়েছি জেলা প্রশাসনের একটি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে, যেখানে অনেকেই কিন্তু সকাল থেকেও তারা সহায়তার জন্য এসে তারা খুঁজছিলেন যে কোথায় সহায়তা দিবেন, কার হাতে সহায়তা দিবেন এবং সেই সাহায্যটা আদৌ ঠিকঠাক কত পৌঁছাবে কিনা সেটা নিশ্চিত হতে চেয়েছেন তাদের জন্যই কিন্তু এই বুথ। কিন্তু সেটা করতে করতে কিন্তু দুপুর হয়ে গেছে, সকাল থেকে বিচ্ছিন্নভাবে কিন্তু স্বেচ্ছাকর্মীরা যারা স্বেচ্ছাসেবীরা যারা সকাল থেকে তারা বিচ্ছিন্নভাবে কাজ করছিল। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তাদেরকে শরবত খাওয়ানোর ব্যবস্থা করেছেন কয়েকজন ব্যক্তিগত উদ্যোগে। এছাড়া অ্যাম্বুলেন্সের যারা সাপ্লাই দিয়েছেন, সবচেয়ে বড় সাপ্লাইটা যারা অ্যাম্বুলেন্সের জন্য দিয়েছেন আমরা তাদের কথাও শুনেছি, যারা শরবতের ব্যবস্থা করেছেন আমরা তাদের একজনের সঙ্গে কথা বলতে চাইছি যে আপনারা কাদেরকে দিচ্ছেন এবং আপনারা অ্যাকচুয়ালি কারা কি করতে চাচ্ছেন। আমরা এখানে মূলত আমাদের যেসব স্বেচ্ছাসেবক ভাই বোনরা আছে এবং রোগীর আত্মীয় স্বজনদের জন্য আমাদের হিউম্যান ভয়েস বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে শরবত বিতরণ করতেছি, যারা গতকালকে রাত থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে তাদের জন্য। মনির, এটা কিন্তু একটা সত্য কথা, গতকাল রাত থেকে কিন্তু অনেক স্বেচ্ছাসেবীরা তারা কাজ করে যাচ্ছেন, তারা ক্লান্ত হয়ে পড়ছেন কিন্তু তারপরও কিন্তু তারা এখনো পর্যন্ত লেগে আছেন। অনেকে গতকাল রাত 12:01 থেকে এখনো পর্যন্ত ঠায় দাঁড়িয়ে আছেন, অনেকে কিন্তু তারা আমরা দেখেছি শুধুমাত্র অ্যাম্বুলেন্স ঢোকার জায়গা করে দিবেন সেজন্য হাতে হাত ধরে কিন্তু তারা চতুর্দিকে কর্ডন করে রেখেছেন যাতে অ্যাম্বুলেন্সগুলো ঠিকঠাক মতো ঢুকতে পারে। যেমন সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা অন্য কেউই কিন্তু এখানে আলাদা করে এই ডিসিপ্লিনটা তারা কিন্তু আলাদা করে মেনটেন করতে পারেনি। সেই জায়গায় আমরা দেখেছি স্বেচ্ছাসেবীরা তারা এই চেষ্টাটা করেছে, তারপরও কিন্তু জটলা হয়েছে। একই সঙ্গে আমরা দেখেছি যে এখানকার যিনি হাসপাতালের সভাপতি শিক্ষা প্রতিমন্ত্রী তিনিও কিন্তু এখানে এসেছিলেন, তিনি ভিজিট করে গিয়েছেন এবং তিনি যেটি বলে গিয়েছেন সেটি হচ্ছে যে কোনো ধরনের সংকট যাতে চট্টগ্রাম মেডিকেল কলেজে না থাকে এই জন্য যতটুকু ব্যবস্থা করার দরকার ততটুকু ব্যবস্থা তারা এখান থেকে করছেন। আপনি কি নিখোজ? কি নাম? ওর নাম হলো শহীদুল ইসলাম, আমার বাইক না। ছবি আছে? হ্যাঁ ছবি আছে, এই যে ছবি। ওখানে কাজ করতো না? ওখানে ফিউন হিসেবে কাজ করতো। কতদিন যাব? ফিউন হিসেবে কাজ করতো 3 বছর যাব। বয়স কত হবে? বয়স 18। বয়স 18। খবরটা পেলেন কখন? আমরা দুর্ঘটনার পরে যখন আপনার ইয়ে হয়েছে আমাদের সাথে 8টায় কথা বলছে, 8টার পর থেকে নিখোঁজ। ফ্যামিলির আর কে কে আছেন? ওর আব্বা এখানে 4 তলায় মানে চোখ গেছে গই, 4 তলায় আছে আপনার ভর্তি 20 নম্বর ওয়ার্ডে, জাকির হোসেন ওর আব্বা। মনির, আপনি শুনছিলেন নিখোঁজরা কিন্তু এখনো নিখোঁজদের খোঁজে স্বজনরা কিন্তু হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন, ছবি দেখিয়েছেন জেলা প্রশাসনের যে হেল্প ডেস্ক সেই হেল্প ডেস্কে ছবি দেখিয়ে তার নাম, ফোন নাম্বার এবং ঠিকানা সেগুলো দিয়ে যাচ্ছেন যাতে কোনোভাবে কোনো হদিস পাওয়া গেলে যাতে তারা জানতে পারেন। একই সঙ্গে যে ঔষধ সহায়তা, আমরা সেই ঔষধ সহায়তার বুথটিও কিন্তু আমরা দেখছি। এই হচ্ছে মূলত দুটি সহায়তা কেন্দ্র। এছাড়া আপনার রেড ক্রিসেন্টের যে সদস্যরা রয়েছে, রেড ক্রিসেন্টের সদস্যরাও কিন্তু ভেতরে বাইরে এবং মূলত মর্গে লাশ ঘরের ভেতরেও কিন্তু তারা কাজ করছেন, নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। হাসপাতালের পরিচালক যেটি কিন্তু সকালেই বলেছিলেন, আন্তরিকতার কোনো অভাব নেই, ব্যবস্থাপনার অভাব নেই, সমস্যাটা আসলে আমরা দেখেছি সমন্বয়হীনতার, সেটা এখন কিছুটা আসলে আমরা বলতে পারি কিছুটা আসলে কেটে যাচ্ছে, কাটিয়ে নেওয়া সম্ভব হচ্ছে, কিন্তু নির্ভর করছে সবই মূল ঘটনাস্থল থেকে, অর্থাৎ সেখান থেকে যদি আরো যদি মরদেহ আসতে থাকে সেক্ষেত্রে সামাল দেওয়াটা আসলেই মুশকিল হয়ে পড়বে। মনে জি, আমরা অনেক ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে, আপনাকে আরো পরবর্তীতে আবারও আসবো আপনার কাছে। দর্শক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থা, সেখানকার সামনের অবস্থা আমরা একটু জানছিলাম। আমরা এই মুহূর্তে যে সেই যে ঘটনাস্থল বিএম কন্টেনার ডিপো সেখানে যেতে চাই। আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ আছেন সেখানে।
সবুজ একটু জানতে চাচ্ছি, এখন আসলে নতুন কোনো প্রশ্ন নেই যে এই যে আঠারো ঘন্টারও বেশি সময় হতে যাচ্ছে, তো এখন উদ্ধার তৎপরতার কোন দিক দিয়ে আসলে বেগবান হচ্ছে? আসলে উদ্ধার তৎপরতা আমরা দেখছি যে কন্টেনার সরানো হচ্ছে, নতুন পদ্ধতি তাহলে কি বাস্তবায়ন করা শুরু হলো? এবং আরেকটি বিষয় যে ফায়ার সার্ভিসের যারা ঢাকা থেকে যে বিশেষজ্ঞ একটি দল গেছে শুনেছি, তারা আসলে বিশেষায়িতভাবে কি কাজ করছে? মনির, মূলত উদ্ধার তৎপরতা যেই বিষয়টি, মনির, উদ্ধার তৎপরতার যে বিষয়টি, উদ্ধার তৎপরতার আগুনটি পুরোপুরি নিয়ন্ত্রণ করা গেলে তারপরে মূলত উদ্ধার তৎপরতার যে বিষয়টি সেটি আসবে বা উদ্ধার তৎপরতার কাজটি শুরু হবে। যেহেতু এখন মূল যে অংশটি সেখানে এখনও আগুন চলছে, আমরা কন্টেইনারের যে স্তূপগুলো দেখতে পাচ্ছেন সেই স্তূপের ফাঁক দিয়ে আমরা এখনও আগুন দেখতে পেয়েছি, অর্থাৎ সামনের কন্টেইনারগুলোতে কিছুক্ষণ আগেও আগুন চলছিল, সেটি এখন নির্বাপন হয়েছে, অর্থাৎ ঘন্টা দুয়েক আগে থেকে যখন ফায়ার সার্ভিসের যে অত্যাধুনিক ইকুইপমেন্টগুলো, স্নোকেল সহ অন্যান্য যে ইকুইপমেন্ট নিয়ে তারা ফায়ার ফাইটিংয়ে নেমেছে, তারপর থেকে আগুন নিয়ন্ত্রণের গতিটি বেড়েছে এবং এরপর থেকে মূলত আগুন নিয়ন্ত্রণের যে জায়গাটি সেটি অগ্রগতি আমরা দেখেছি, অর্থাৎ আগে যে রকম ছিল আগুন তার চেয়ে কিছুটা আগুনের লেলিহান শিখা সেটি কিছুটা কমেছে। এর পাশাপাশি এই ফায়ার সার্ভিসের এইখানকার মূলত 25টি টিম গতকালকে থেকে কাজ করছে, তাদের সঙ্গে ঢাকার একটি বিশেষায়িত টিম যোগ দিয়েছেন, তারা মূলত যেই কাজটি করছেন কেমিক্যালের যে কন্টেইনারগুলো রয়েছে, আমরা নিশ্চিত হয়েছে আরও বেশ কিছু কেমিক্যালের কন্টেইনার রয়েছে, সেই কেমিক্যালের কন্টেইনারগুলো চিহ্নিত করার চেষ্টা করছেন এবং সেই কন্টেইনারগুলো একদিকে নিরাপদ জায়গায় সরিয়ে আনার চেষ্টা করছেন, বা সরিয়ে আনা হবে, মূলত প্রথমে চিহ্নিত করা হবে তারপরে সরিয়ে আনা হবে। এবং পাশাপাশি এখন যেই তাদের পরিকল্পনা, মূলত ধীরে ধীরে সামনে আগাচ্ছেন, অর্থাৎ সামনের যে কন্টেইনারগুলোতে আগুন ছিল সেই কন্টেইনারগুলোতে সরিয়ে আরেকটু সামনে এগিয়ে গেছে, এখন যেই কন্টেইনারগুলোতে আগুন নেভানোর কাজ চলছে সেগুলো মূলত প্রচণ্ড ধোঁয়া রয়েছে, সেগুলোতে আমরা সকাল থেকে দেখেছি, সকাল থেকে দুপুর পর্যন্ত ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন 183 জন কর্মী এখানে কাজ করছেন, তারা কাছে গিয়ে কাজ করতে পারেননি, এখন ঘন্টা দুয়েক ধরে সেই কাজটি শুরু হয়েছে এবং সেই কারণে বলা যাচ্ছে যে আগুন নিয়ন্ত্রণের যে জায়গাটি সেটি খুব দ্রুততার সাথে হচ্ছে। এখন যেহেতু একের পর এক স্তূপ আকারে কন্টেইনার রয়েছে, সেই কন্টেইনারের স্তূপগুলো মূলত একটির পর একটি আগুন নেভানোর পর সরিয়ে, সেখান থেকে সরিয়ে মূলত সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা এবং তাদেরকে সহায়তা করছেন সেনাবাহিনী এবং অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মানির যে সবুজ নিশ্চয়ই কিছুক্ষণ পরে আবারও আপনার কাছে আসবো, আপনারাও সাবধানে থেকে এখন যতদূর সম্ভব খবর সংগ্রহ করা যায় সেটি করবেন। আমরা সীতাকুণ্ডের যে ঘটনাস্থলে, বিএম কন্টনের ঘটনাস্থলে আমরা সেই উদ্ধার তৎপরতার সবশেষ খবর জানছিলাম। আমরা এই মুহূর্তে একটু রাজধানীতে আসতে চাই, রাজধানীর তেজগাঁয়ের পুরাতন বিমানবন্দরে, সেখানে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে সেখান থেকে 10 জন গুরুতর যারা হতাহত হয়েছেন তাদেরকে ঢাকায় আনার চেষ্টা করা হচ্ছে হেলিকপ্টারে। আমাদের সহকর্মী আহমেদ রেজা পুরাতন তেজগাঁও বিমানবন্দরে আছেন। রেজা, কী খবর, কতদূর তারা সেনাবাহিনীর পক্ষ থেকে বা আইএসপির পক্ষ থেকে কী জানানো হলো, কী অবস্থা? আমরা অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছি সেখানে, সারি সারি অ্যাম্বুলেন্স আসতে যাচ্ছে বা সারিবদ্ধভাবে রাখা হয়েছে, কী অবস্থা রেজা, যারা আসছে তাদের পরিচয় বা পাওয়া গেছে কি? দশজনকে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বা চেষ্টা করা হচ্ছে, সম্ভব হলে তার চেয়েও বেশি, অর্থাৎ তারা সেই চেষ্টাটি করছে। তবে এখন পর্যন্ত
চট্টগ্রাম থেকে সেই ফ্লাইটটি উড্ডয়ন করেনি। এটি হচ্ছে সবশেষ খবর, সেটি উড্ডয়ন করার পরে হয়তো আরও 40 মিনিট লাগবে এখানে পৌঁছাতে। তবে যেই বিলম্বটি হচ্ছে বা দেরিটি হচ্ছে সেটির কারণ হিসেবে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা আহত হয়েছেন তাদেরকে এখন পর্যন্ত 15 জন মূলত সিএমএইচে ভর্তি রয়েছেন, 15 জনের মধ্যে অধিকাংশই হচ্ছে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। ফলে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করা হচ্ছে যে প্রথম ধাপেই যতজনকে অগ্রাধিকার ভিত্তিতে যতজনকে নিয়ে আসা যায় ততজনকে আসলে তাদের এখান থেকে এই প্রথম পর্যায়ে যে বিমানটি আসবে সেটিতে আসলে নিয়ে আসা যায়। সেই লক্ষ্যে কিন্তু এখানে প্রাথমিকভাবে বেশ যেই আনুষ্ঠানিকতা বা রয়েছে সেটি আসলে সম্পন্ন করা হয়েছে। বেশ কিছু অ্যাম্বুলেন্স কিন্তু ইতিমধ্যে রয়েছে, তাদেরকে নিয়ে আসার সাথে সাথেই কিন্তু এখান থেকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হবে। সেটি সম্পন্ন করবার লক্ষ্যে আসলে সেনাবাহিনীর পক্ষ থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ বেশ কিছু অ্যাম্বুলেন্স কিন্তু এখানে ইতিমধ্যে সম্পন্ন এসে উপস্থিত রয়েছে এবং এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, একই সাথে ফায়ার ফাইটার যারা রয়েছেন তাদের সদস্যরা রয়েছেন। ফলে তাদের এখানকার প্রাথমিকভাবে প্রস্তুতি সম্পন্ন, কিন্তু সিএমএইচ এর অর্থাৎ চট্টগ্রাম সিএমএইচ থেকে সেখান থেকে যারা আহত হয়েছেন আহত অবস্থায় রয়েছেন আগুনে পুড়ে তাদেরকে আনার যে জায়গাটি সেটি আসলে এখন পর্যন্ত সম্পন্ন করা যায়নি এবং ওখান থেকে আসলে চট্টগ্রাম থেকে এখন পর্যন্ত ফ্লাইটটি উড্ডয়ন করেনি। তবে এরপরে আমরা শুনেছি যে বিমানবাহিনী এবং নৌবাহিনীও কিন্তু একত্রে কাজ করছে, একই সাথে র্যাবের পক্ষ থেকেও কিন্তু হেলিকপ্টার যোগে আহতদের আনার কথা রয়েছে, একই সাথে বর্ডার গার্ড বাংলাদেশ তাদেরও কিন্তু ব্যবস্থাপনা রয়েছে। ফলে বেশ কিছু সমন্বিত কার্যক্রম কিন্তু এখন পর্যন্ত রয়েছে, যারা আহত রয়েছেন তাদেরকে যত দ্রুত সম্ভব ঢাকায় এনে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা প্রদানের ক্ষেত্রে। ফলে কিন্তু যেই দেরিটি হচ্ছে সেই দেরিটি যত দ্রুত কমিয়ে আনা সম্ভব ততই কিন্তু আসলে যারা আহত অবস্থায় রয়েছেন তাদের জন্য স্বস্তিদায়ক হবে এটি মনে করা হচ্ছে এখান থেকে অনেকেই কিন্তু সেটিও বলছেন। ফলে বেশ সমন্বিত কার্যক্রমগুলো যত দ্রুত সম্ভব সম্পন্ন হলে কিন্তু যারা আহত হয়েছেন তারা আসলে স্বস্তির মধ্যে পড়বেন, সেটি বিভিন্নজন বিভিন্ন মাধ্যমে কিন্তু এখন পর্যন্ত বলা শুরু করেছেন। তবে এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে তারা সেই সমন্বিত কার্যক্রমটিতে অগ্রাধিকার ভিত্তিতেই চেষ্টা করছেন, সেখানে অর্থাৎ যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সীতাকুণ্ডে সেখানেও কিন্তু সেনাবাহিনীর বিশেষ টিম নিয়োজিত রয়েছে এবং বিশাল অংশের সেনা সদস্যের তারাও কিন্তু সেখানে কাজ করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা তেজগাঁও পুরান বিমানবন্দরে রয়েছি, সেখানেও কিন্তু বেশ কিছু আয়োজন রয়েছে এবং এখানে সবাই অপেক্ষমান অবস্থায় রয়েছে কখন আসবে চট্টগ্রাম থেকে তাদের সেই বহনকারী অর্থাৎ আহতদের বহনকারী যেই হেলিকপ্টার যোগে মূলত নিয়ে আসা হচ্ছে। বলা হচ্ছে 7 থেকে 8 জন ধারণ ক্ষমতা সম্পন্ন, তবে সেটি সেনাবাহিনীর পক্ষ থেকে আরো 10 জনের মতো বাড়ানো হয়েছে এবং বলা হচ্ছে যে সেটি যত বেশি সম্ভব মানুষকে তারা স্থানান্তর করতে চায় এখান থেকে অর্থাৎ চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকার আনার পরপরই কিন্তু তাদেরকে এখান থেকে এই ঢাকার তেজগাঁও পুরান বিমানবন্দর থেকে আমরা জানলাম যে প্রক্রিয়া কতদূর এগোলো, যে চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড ট্র্যাজেডির তে যারা যাদেরকে ঢাকায় আনা হচ্ছে, যে মুমূর্ষু অবস্থায় যারা আছে, গুরুতর অবস্থায় যারা আছে তাদেরকে যে ঢাকায় আনার প্রক্রিয়া যতটুকু, তারা চট্টগ্রাম থেকে এখন রওনা করেনি, আমরা আশা করছি রওনা করলে অর্থাৎ ঘণ্টাখানেকের মধ্যে তারা এই ঢাকায় এসে পৌঁছাবে, সেটি আসা মাত্রই রেজা নিশ্চয়ই আপনি আমাদেরকে জানাবেন। দর্শক, আমরা সরাসরি ছিলাম চট্টগ্রাম থেকে যাদেরকে ঢাকায় আনা হচ্ছে, তাদেরকে তেজগাঁও বিমানবন্দরে আনা হচ্ছে কিনা। রেজা, নতুন কোনো তথ্য আছে? একটি হেলিকপ্টার আমরা দেখছি যে এখানে নামছে।
পুলিশের একটি হেলিকপ্টার এসেছে। আমরা একটু আগে বলছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনী ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ এবং র্যাবেরও আসলে সমন্বিত কার্যক্রম রয়েছে। তারা আসলে ভিন্ন ভিন্নভাবেই চেষ্টা করছেন যে সীতাকুণ্ডে যে অগ্নি দুর্ঘটনায় আহত যারা রয়েছেন তাদেরকে ঢাকায় স্থানান্তর করার ক্ষেত্রে, সেই সমন্বিত কার্যক্রমের ক্ষেত্রে প্রত্যেকেই তাদের হেলিকপ্টার যোগে তাদের স্থানান্তর করার চেষ্টা করছেন। সেই কার্যক্রম আসলে চলমান রয়েছে। এখন পুলিশের একটি হেলিকপ্টার দেখতে পাচ্ছি, হয়তো পুলিশের, আমরা এই তথ্যটি এখন পর্যন্ত সঠিকভাবে জানিনি যে পুলিশের পক্ষ থেকেও এই হেলিকপ্টার যোগে আহতদের ঢাকায় স্থানান্তর করার কোনো প্রক্রিয়া রয়েছে কিনা। তবে অন্যান্য যে বাহিনী সেটির আসলে আমরা বিভিন্ন মাধ্যম থেকে আসলে জানতে পেরেছি। তবে আপনি জানেন যে এই একটু আগে আইএসপির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ, তিনি আসলে গণমাধ্যমে কথা বলছিলেন। তিনি জানিয়েছেন যে মূলত 10 জন প্রাথমিকভাবে, সেটি সম্ভব হলে আরও বেশি, যত বেশি মানুষের সংকুলন করা যায়। প্রথম যে ধাপে যেই হেলিকপ্টারটি সীতাকুণ্ড থেকে অর্থাৎ চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে সেটিতে স্থানান্তর করার ক্ষেত্রে যত মানুষের সংকুলন করা যায় সেটি সর্ব। আমরা আপাতত আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি নিশ্চয়ই যতক্ষণ, যখনই এই চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড ট্র্যাজেডির আহতরা, গুরুতর আহতরা ঢাকায় এসে পৌঁছাবে হেলিকপ্টারে, আপনি আমাদের সরাসরি জানাবেন, দেখাবেন দর্শকদের। দর্শক, আমরা সরাসরি ছিলাম পুরাতন তেজগাঁ বিমানবন্দরে। এই মুহূর্তে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের পর কন্টেইনারের একটি অংশ উড়ে গিয়ে পরে আধা কিলোমিটার দূরে কেশবপুর মোল্লাপাড়া নামের একটি গ্রামে, যেখানে পড়ে সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। তো সেখানকার একটি বাড়ির সামনে গিয়ে পড়ে কন্টেইনারের এই অংশটি। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিস্ফোরণের শব্দ শুনে প্রথমে বড় মাত্রার ভূমিকম্প হচ্ছে বলে মনে করেছিলেন স্থানীয় বাসিন্দারা। অনেকের বাড়িঘর থেকে কাঁচ ভেঙে কয়েকজন আহত হয়েছেন, পরে তারা চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নেন। বিস্ফোরণের শব্দে ক্ষতিগ্রস্ত হয়েছে এই সীতাকুণ্ডের বিএম কন্টেইনারের আশপাশের কয়েক বর্গ কিলোমিটার এলাকার বাড়িঘর। সীতাকুণ্ডের ট্র্যাজেডির খবর ছাড়া আমরা শিরোনামে জানিয়েছিলাম যে গড়ে 22% বেশি বাড়ল গ্যাসের দাম। বাসাবাড়িতে 1 চুলা 990, 2 চুলা 1080 টাকা করা হয়েছে। বেড়েছে প্রিপেইড মিটারের গ্যাসের দামও, 12.60 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে প্রতি ঘনমিটার 18 টাকা। বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায় বিইআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু ফারুক। সিএনজি ছাড়া সব খাতে বেড়েছে গ্যাসের দাম, সার উৎপাদনে গ্যাসের দাম সবচেয়ে বেশি, 256% বাড়িয়ে 18 টাকা করা হয়েছে। সাভার ও গোপালগঞ্জে সড়কে প্রাণ গেল 6 জনের, আহত হয়েছেন অন্তত 16। এর মধ্যে সাভারের বলিয়ারপুরে 2 বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে মারা গেছেন 4 জন। সকাল 9টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুরে এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহতরা হলেন পূজা সরকার, আরিফুর রহমান ও কায়সার আহমেদ। তারা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা। নিহত রাজীব হোসেন স্টাফ বাসের চালক। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় সকালে ঢাকা আরিচা মহাসড়কের বলিয়ারপুরে যাত্রীবাহী বাস, গরু বোঝাই ট্রাক ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একটি স্টাফ বাসের ত্রিমুখী সংঘর্ষ হয়, আর এতে ঘটনাস্থলেই 1 জন মারা যান। রাজধানীর মিরপুরে বেতন বাড়ানোর দাবিতে ফের সড়ক অবরোধ বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এতে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয় অফিস ও স্কুলগামীদের। সকালে মিরপুর 10 নম্বর গোল চত্বরের সামনে বিক্ষোভ মিছিল শুরু করেন শ্রমিকরা। এ সময় তারা ডাইরেক্ট অ্যাকশন, আমাদের দাবি মানতে হবে এমন স্লোগানও দেন। তাদের দাবি, দেশে চাল ডাল তেলের দাম প্রতিনিয়ত যেভাবে বাড়ছে কিন্তু সেই অনুপাতে বেতন বাড়ছে না এবং বেতনের মানও অবস্থা খারাপ। বর্তমানে তারা যে বেতন পাচ্ছেন তা দিয়ে আর সংসার চলছে না, তাই বেতন দ্রুত বাড়ানোর দাবি জানিয়েছেন পোশাক শ্রমিকরা। দর্শক, আমাদের যমুনা নিউজের 4টা যমুনা নিউজ এই ছিল। আর